আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। এই তো এদিক থেকে হলো, এটা হলো শুক্রবারে ভিডিও শুট। শুক্রবারে যে কুয়াশা পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তারপর হলো আমি সকাল সকাল যেহেতু বাড়িতে যাব, গ্রামে যাব, সেই জন্য সকাল সকাল ডিমটা পোস্ট করে তারপর হলো ফলটা ছেঁকে নিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। দেখতে দেখতে ব্লগে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই তো আমি ডিম দুইটাই পোস্ট করে নিচ্ছি। আসলে আগেরকার দিনে একটা ডিম দিয়ে তিন চারজনে খাওয়া যেত, কিন্তু এখনের দিনে একটা ডিম দিয়ে একজনের খাওয়া যায় না। কী ব্যাপার সেটা আমি বুঝে উঠতে পারি না। এই তো ডিম দুটোটা আমি পোস্ট করে নিচ্ছি সকাল সকাল, যেহেতু একটু তাড়া আছে, বাসায় যাব সেজন্য। এই তো আমি হলো এখানে, আমরা মা, মেয়ে, ছেলে, মেয়ের স্কুল বন্ধ, সেজন্য আজকে আমরা সবাই একসাথে মিলে নাস্তা করব। মেয়ের সাথে নাস্তা করা হয় না, কারণ মেয়ের মর্নিং স্কুলও সকাল সকাল খেয়ে চলে যায় সেজন্য। তারপর হলো আমি একটু নিচে গিয়েছিলাম কিছু স্ন্যাক্স আইটেম আনার জন্য, তারপর হলো ডিটারজেন্ট শেষ, তেল শেষ, এগুলো আনার জন্য। তো এগুলো নিয়ে আসছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর এদিক থেকে হলো এখন হলো একটু একটু রোদ উঠেছে, আমি হলো গ্রামের দিকে রওনা হচ্ছি। আজকে হলো নদী দিয়ে যাচ্ছি, আমি যেহেতু একাই যাচ্ছি সেজন্য নদী দিয়ে, নদী পার হয়েই প্রথম বাপের বাড়িতে যাচ্ছি। আমরা সব সময় তো ব্রিজ দিয়ে যাই, ব্রিজে আসা যাওয়া করি যেহেতু বাচ্চা নিয়ে যাই, সেজন্য আজকে হলো নদী দিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার নদী ভ্রমণ। নদীতে ভ্রমণ করতে অনেক ভালো লাগে, যে পানির স্রোত, একজন আপু জানতে চেয়েছেন আবার আব্বু কেমন আছে। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে, একটু ভালো আছে এখন। তারপর হলো নদী থেকে উঠে আমি হলো অটো নিয়ে নিয়েছি, অটোতে করে বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমার শাশুড়ি, আমার নন্নস, আমার মইমা আসার কথা ছিল, তারপর হলো ওরাও চলে আসছে। রোগী রোগী দেখতে অনেক মেহমান আসতেছে। এই তো ওরাও চলে আসতেছে, আমি ওদেরকে রিসিভ করতেছি। তারপর হলো ওদেরকে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা নাস্তা খাচ্ছে। তারপর নাস্তা খাওয়ার পর আমার শাশুড়ি, আমার নন্দ, ওরা চলে যাবে, ওরা ছিল, ওরা কিছুক্ষণ থাকবে। তারপর হলো খাওয়া দাওয়া শেষে আমিও চলে আসব বাসায়, যেহেতু বাচ্চা দুটোটা ফেলে গিয়েছি জমিদারের এখানে, সেজন্য।
তারপর হলো এখানে সবাই মিলে আমার আব্বুর সাথে কথা বলতেছে, গল্প করতেছে, সবাই আমার আব্বুকে দেখতে আসতেছে। এই তো, তারপর হলো অনেকক্ষণ পরে আমিও চলে আসতেছি ভাইয়ার সাথে, ভাইয়া আমাকে নিয়ে আসছে, আমার ভাই। তো আমরা ভাই বোনেই চলে আসলাম, এই তো একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর হলো এসে কি কি দিয়েছে আসার সময়, আমার শাশুড়ি আর ননদ আসার সময় শিম আর ধনে পাতা, তারপর শিম বিচি এগুলোও নিয়ে আসছিল বাসার জন্য। তো এগুলোও নিয়ে আসলাম। আম্মুও কি কি দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি একটু। এই তো শিম, শিম বিচি, ধনে পাতা, এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে, আর ওইগুলো হচ্ছে বাপের বাড়ি থেকে। এগুলো বাপের বাড়ি থেকে। এই তো এগুলো হলো বাপের বাড়ি থেকে। এখানে কিছু আম্মু পিঠা দিয়েছে, পরোটা, তারপর আরো কি কি নাস্তা জানি দিয়েছে, ফুলি পিঠা দিয়েছে। তারপর হলো যেহেতু পিঠা তরকারি দিয়ে দিয়েছে, আমার কোনো রান্না করতে হবে না, সেজন্য আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার চুলা মুসা আজকে চুলাটা মুছে নিব। এই তো চুলাটা, সেদিনও কি দুর্ঘটনা ঘটে গিয়েছে, বার্নারটা সুটে গ্যাসটা একদম বাইরে বের হয়ে যাচ্ছে। তারপর আমি আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি করে বন্ধ করে আবার লাইনটা লাগালাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।